আকাশে সন্ধ্যা তারা ফোটে, ও গো সন্ধ্যা তারা তুমি আকাশ পটে থাকো, সাঁঝে আধার প্রদীপ হয়ে সাঁঝের আকাশে সন্ধ্যা তারা ফোটে, ও গো সন্ধ্যা তারা তুমি আকাশ পটে থাকো, সাঁঝে আধার প্রদীপ হয়ে মাটির ভুবনে আলো ছড়ায়, কেউ কি কখনো বোঝে তারি ব্যথা, মাটির ভুবনে আলো ছড়ায়, কেউ কি কখনো বোঝে তারি ব্যথা, হিমের কণার মতো ঝরে। শোনো, তুমি যখন এসেছো তখন আমি এবার উঠি, বুঝলে? কেন স্যার? এই পোস্টমর্টমের জন্য কিন্তু আজ তিনটে ডেড বডি এসেছে, দুটো মেল একটা ফিমেল। ওকে, দু নম্বর ডেড বডির ওই পোস্টমর্টমের রিপোর্টটা কাল পাঠাতে হবে, বুঝেছো? দেরি করো না, কিন্তু আজ রাতেই সেরে ফেলো। ওকে স্যার। হ্যাঁ, সবই তো ওকে স্যার ওকে স্যার করছো, কিন্তু কোনোটাই তো আর ওকে হচ্ছে না। স্যার আমি একটা কথা বলবো স্যার? বলো। বলছিলাম স্যার, এই যে লোকগুলো মারা গেছে তাদের এই ডেড বডি নিয়ে কাটাছেড়া করে কি লাভ স্যার? দেখো, নর্মাল ডেথ হলে তো এসবের দরকার ছিল না, বাট হোয়েন ইট ইজ অ্যান আনন্যাচারাল ডেথ তখন তো পোস্টমর্টম আনঅ্যাভয়েটেবল। বিশেষ করে যে আমাদের রিপোর্টের উপরেই পুলিশের ইনভেস্টিগেশন দাঁড়িয়ে, মানে উই স্ট্যান্ড বাই দ্য ট্রুথ। লাশ কাটা ঘরে চিত হয়ে পড়ে আছে টেবিলের পর। কে? না স্যার, ওটা আছে জীবনানন্দের একটা কবিতা। ও, মর্গ নিয়ে লেখা আর কি, 8 বছর আগের একদিন। লাশ কাটা ঘরে জীবনানন্দ রাত্রি 9টার সময় তাও হাই তুলে, ইয়ং ছেলে কোথায় একটা ভেজাইন টেম্পার্টমেন্ট রাখবে তা না, হাই তুলছে। স্যার বলছিলাম যে আপনি স্যার চেকপের কোনো লেখা পড়েছেন? চেকপ 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 নামটা শুনে মনে হচ্ছে রাশিয়ান। না, পড়িনি পড়িনি। বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় গল্প ধর্ম লেখে তো? হ্যাঁ, করতে পারি, মনে নেই। কিন্তু কেন বলো তো স্যার? ওরা দুজনেই না আমার আপনার মতন পেশায় ডাক্তার ছিল, তাই নাকি? আপনি যখন পোস্টমর্টম করেন স্যার, তখন আপনি কি দেখেন স্যার? কি দেখি? এই ভিসেরা ভিসেরা স্টমাক স্টমেন এগুলোই দেখেন? ইয়েস, অ্যান্ড দ্যাট ইজ মাই ডিউটি ইয়ং ফেলো। আমি যখন দেখি না তখন কি করি বলুন তো স্যার? আমি ভাবতে চেষ্টা করি। আচ্ছা, কি এমন ঘটেছিল যার জন্যে লোকটাকে মরতে হলো? মনটা বুঝতে চেষ্টা করি, ওই মরা মানুষের মনটা। অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিষয়,
আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে। হ্যালো, ডক্টর কমল সেন স্পিকিং। হ্যালো কমল, আমি বৌদি বলছি। তোমার দাদা বেরিয়ে পড়েছেন? না বৌদি, স্যার বৌদি, স্যার বৌদি, স্যার এক্ষুনি বেরুচ্ছেন। আচ্ছা তোমরাও তো কাজকর্ম করো, ওর কি কোনো সময় জ্ঞান নেই? ফোনটাকে দাও। আমাকে দিয়ে কেন না বলতে পারলে না? হ্যাঁ, ওরা সাধু দৃষ্টি। হ্যালো গীতা, আমি কোনো অজুহাত শুনতে চাই না। আধ ঘন্টার মধ্যে বাড়ি যদি না ফেরো আমি রান্নায় জল ঢেলে শুয়ে পড়বো। আমি এক্ষুনি বেরোচ্ছি। না আসলে কি হয়েছে জানো? জানো মাঝে মাঝে তোমার খুব সত্য ভাষণে পবিত্র হয়, তাই না কমল? কেন স্যার? But tomorrow, in the first hour, I need the post-mortem report. Bodhi? Hmm? Bodhi, sir. Sangatik case. Right. Good night. Good night. Good night. Haan. Badi jawan naam nahi. খগেন, এ খগেন। আসি স্যার, বলুন স্যার। কি করো? বলছি ওই 2 নম্বর বডিটা টেবিলে তুলেছো? স্যার আমি তো একা স্যার। কেন একা? কেন স্যার? রোহিণ খেতে গেছে স্যার। রোহিণ খেতে গেছে? হ্যাঁ স্যার। ও খেয়ে এলে তারপরে তুলো। ঠিক আছে, দাঁড়িয়ে আছে কেন? যাও। অগ্নিদগ্ধ গৃহবধূ মালতী সরকার, হত্যা না আত্মহত্যা? উৎঘাটের গৃহবধূ মালতী সরকারের অস্বাভাবিক মৃত্যু। গৃহবধূ মালতী 3 বছরও পেরোল না। অমল করে কি দেখছেন ডাক্তার বাবু? এই মরা মালতী মুখে কি আর সেই রূপ আছে? বিয়ের 3 বছর যেতে না যেতে ধীরে করে আগুনে পুড়ে এই মালতী শেষ হয়ে গেল। আপনি এখনো জেগে আছেন ডাক্তার বাবু? আমার চোখে খুব শীতল ঠান্ডা কিন্তু আমি বাঁচতে চেয়েছিলাম ডাক্তার বাবু। মরতে কে চায় বলুন তো?
কিন্তু পারলেন না। পদ্ম চাঁপা চন্দ্রমল্লিকা কত ফুলই তো আছে, তবু আমার নাম মালতী। জানেন আমার বাবার মালতী ফুলের খুব শখ ছিল, খুব পছন্দ করতেন বাবা মালতী ফুল। দেশগাঁয়ে বাড়ি আমাদের, আমাদের বাড়ির সদর দরজায় সারা বছর মালতী ফুল ফুলত। হয়তো বাবা ফুলের নামে আমার নাম রেখেছিলেন মালতী। একজন আমাকে আদর করে ডাকত মালো বলে। আপনার হিংসা হচ্ছে ডাক্তার বাবু? আপনি তো কত পাঁচ দেওয়া ডাক্তার, সে আপনার চক্ষুই নয়। তবু সে ছিল আমারই কচি মন্ডস। চুপ করে বস, একদম কথা বলিস না। না জানিস তো মালো, নতুন পালা লিখেছি বর্ধমানের নিউ মঙ্গলাপেরার সামন্তবাবু। লোকের মুখে আমার পালার কথা শুনে আমায় বায়না করতে এসেছিল, ভাগিয়ে দিয়েছি। ভালো করেছো। ভালো করেছি মানে? পকেটে পাঁচটা পয়সা নেই, কত পেতাম জানিস? নগদ ৫০০টি টাকা। দুপুরবেলা এই তো নিধুবাবুর দোকান থেকে এই বিড়ি আর মাছের চার ধার করে নিয়ে এসেছি, আর তুই বলছিস ভালো করেছি। তা অতই যদি বোঝো ভাগিয়ে দিলে কেন? বিনোদদাই আমাকে, আরে নিউ মঙ্গল অপেরার বিনোদদা জাহাঙ্গীর সাজে, ইতিহাস কেন কাঁধে পালায়, আমায় বলেছে তারা পালাটা তুই হাত ছাড়া করিস না। আমি সামনের সিজনে কলকাতায় বড় দলে চান্স পেয়েছি, তোর পালাটা আমি কলকাতায় বেচে দেব। পালাটা যদি কলকাতায় বেচা যায় না, আমি একেবারে রাতারাতি বিখ্যাত লোক হয়ে যাব। আরে তুই দেখিস নি, ওই যে রথযাত্রার দিন কলকাতার কাগজে কত বড় বড় বিজ্ঞাপন বেরোয়, লেখা থাকে ফণী গঙ্গোপাধ্যায়ের সাড়া জাগানো পালা, বধু তুমি কাঁদো, সেরকম আমারও নাম বেরোবে। কিরে একবারও তো জিজ্ঞেস করলি না কি পালা লিখেছি? জিজ্ঞেস করার ফুরসুত দিয়েছ? আমাকে তো শব্দ করতে বারণ করলে, আর নিজে গড়গড় করে বকে যাচ্ছ। ওরে থাম থাম, এত যদি কথা বলিস না মাছগুলো সত্যি সত্যি পালিয়ে যাবে। যায় যাবে। আচ্ছা তুমি মাছ ধরতে পারো? কোনোদিনও তো দেখলাম না তোমার এই ছিপে একটা চুনো মাছ উঠতে। নাও পেয়ারা খাও। আমি কি এখানে শুধু মাছ ধরতে আসি? নির্জন দুপুরে এখানে একা একা মাছ ধরতে এসে পুকুরের কালো জলের দিকে তাকিয়ে আমি যেন কোথায় চলে যাই, দূরে অনেক দূরে। আমার থেকেও দূরে সরে যাও তারাদা। তুই তো আমার পাশেই থাকিস, তুই আমার কাছে না থাকলে পুকুরের এই কালো জল আমার কাছে আধার হয়ে যেত। একদম বাজে কথা, আসার পর থেকে একবারও তো আমার দিকে ভালো করে তাকালে না। তোকে কি আমি চোখ দিয়ে দেখি? তোকে আমি মন থেকে দেখি। সেখানে তুই সুন্দর, প্রতিদিনই সুন্দর। সত্যি বলছো আমি সুন্দর? সত্যি বলছি তুই সুন্দর, লক্ষ্মী প্রতিমার মতো সুন্দর।
হায় রে সুন্দর, কথাই বলে না অতি বড় ঘরণী না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর। ডাক্তারবাবু, আমার ঘর বর দুটোই হয়েছিল, কিন্তু ঘর মানে তো সত্যিকার আশ্রয়, বিশ্বাসের আশ্রয়, আর বর চিরকালের স্বপ্নের মানুষ। সে আর হল কোন, আমার বাবা ছিলেন স্কুল মাস্টার, একদিন স্কুল থেকে ফিরে বাবা বললেন, মা মালতী তোর জন্য পাত্র দেখে এলাম, ছেলে সরকারি চাকরি করে, ভালো মাইনে পায়, টালিগঞ্জে নিজেদের সাবিকি বাড়ি, একেবারে নির্ঝঞ্ঝার পরিবার, ওই বাড়িতে লোক বলতে দুজন, পাত্র নিজে আর পাত্রর বিধবা পিসিমা। কিরে মা, খুশি তো? হ্যাঁ বাবা। কি মালো, কি করছিস? এটা আমার যাত্রা পালার খাতা, চিনছিস কেন? মালো পালা পালার পালা যাত্রা পালা যেন তুমি কিচ্ছু বোঝলে না। মালো কি হয়েছে কি তোর, তুই কাঁদছিস কেন, কি হয়েছে? যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল বাবা ঠিকই বলেছিলেন, সরকারি চাকরি করত, ভালো মাইনেও পেত, কিন্তু বাবা যেটা জানতেন না সেটা হলো মানুষটার চরিত্র। লোকে বলে পুরুষ মানুষের আবার চরিত্র কি, সোনার আংটি বাঁকা হলে কি তার দাম কমে? কি করা কি সারাদিন খালি ঘুম আর ঘুম, বাপকে চিঠি লিখেছ? হ্যাঁ, এই পুজোর মধ্যে যদি স্কুলের টাকাটা না পাই তো না পেরে খুব খারাপ হয়ে যাবে দেখলাম। আমার তখনই উচিত ছিল সারা 25,000 টাকা হাতে নিয়ে নেওয়া, তাহলে বরের আসনে বসতামই না টাকাটা না পেলে। স্যার পুজোর মধ্যে আমি দিয়ে দেবো বাবা, পুজো ইস্তাক দেখব বলে রাখলাম, তারপর যদি না পাই তাহলে ভাত বাড়বো। হ্যাঁ, রান্না করলে হতে খাওয়া, পিসি পিসিকে বলবো খেতে দিতে। আরে দিলু, খেয়ে আজ তোর পেট ভরেছে তো? তোমার রান্নায় পেট না ভরে পারে? কি করতে যে বিয়ে করেছিলাম, তোমার কথা শুনে বিয়েটা করলাম। কি করবো বল, পাঁচজনে পাঁচ কথা বলে, কতদিন আর লোকের মুখ চাপা দিয়ে রাখবো বল? বলে সুশীলা দিলুর কি আর বিয়ে দেবে না, যেন তুই বিয়ে করছিস না বলে ওদের চোখে ঘুম নেই।
শোন, অফিস থেকে ফেরার পথে আমার জন্য একটা ব্লাউজ কিনে আনিস। ছোট জামাটাও ছিঁড়ে গেছে, কালো। এই সাদা রংটা না বড্ড তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, মনে থাকবে তো? ও দিলু, রোজ রোজ বাস ঠেঙিয়ে ঠেঙিয়ে অফিস যাস। তোর শ্বশুর যে বলেছিল স্কুটার দেবে, তা স্কুটারের কি হলো? দিলুর বিয়ের পরও যে হেসেল ঠেলতে হবে ভাবিনি কখনো। দিলুকে বলবো, ভালো দেখে একটা বাদি পেয়েছিস, নবাব নন্দিনী বউ, উনুনে তেতে পুড়ে রান্না করলে তেনার গায়ের রং যে জ্বলে যাবে। এই যে বাসনগুলো একটু ভালো করে মেজো, যা ছিঁড়ি করেছো বাসনের, কাজের মেয়েরাও তোমার থেকে ভালো বাসন মাজে। বাবারে, পারি না। পিসি, ওবেলা কি রান্না হবে? তোমার বাবা কি একটা ফ্রিজও দিতে পারেনি? আজকাল কোন বাড়িতে দুবেলা রান্না হয় শুনি? তোমার কিচ্ছু করতে হবে না, ও যা করার আমি সিনেমা দেখে ফিরে এসে করবো। শোনো, পারলে উনুনটা ধরিয়ে রেখো, আবার বেশি আগে ধরিও না, শুধু শুধু কয়লা পুড়লে। তোমার আর কি যাবে তো দিলুর, এই মাগিগন্ডের বাজারে ছেলেটা যে কিভাবে সংসার চালাচ্ছে সে শুধু আমিই জানি আর ভগবানই জানে। মা মালতি, বহুদিন হইলে তোমার কোনো পত্র পাই না। কলিকাতায় আসিয়া যে একবার তোমাকে দেখিয়া যাইব সেই ফুরসত পাই না। তুমি আর বাবা জীবন দিদীপ্ত কয়েকদিনের জন্য আসিতেও পারো, ভালো কথা। বিবাহের যৌতুক বাবদ দিলীপকে আমি একটা স্কুটার কিনিয়া দিতে প্রতিশ্রুতিবদ্ধ। শ্রীমানকে বলিও বিলম্ব হইলেও আমি তাহা অবশ্যই কিনিয়া দিব। তুমি তো জানো আমার শেষ সম্বল দিয়া কোনোক্রমে তোমাকে পাত্রস্থ করিয়াছি, নতুন করিয়া ঋণের ভার গ্রহণ করিতে আমি অপারগ। আর কিছুদিনের মধ্যেই আমার অবসর গ্রহণ মনস্থ করিয়াছি, তখন প্রভিডেন্ট ফান্ড হইতে যে কটি টাকা পাইব তাহা হইতে দিলীপের স্কুটার কিনিয়া দিব। আমার বিশ্বাস দিলীপ আমার পুত্রবধ, নিশ্চয়ই সে আমার সমস্যাটা বুঝতে পারবে। তারাপদে মাঝে মধ্যে তোমার কথা জিজ্ঞাসা করে, ছেলেটি বড় ভালো। তোমাদের বিবাহিত জীবন সদা সুখের হোক, ভগবানের কাছে ইহাই প্রার্থনা করি। তারাদা, সবাই বলে তুমি খুব ভালো, একটুখানি মন্দের ভাগ ভগবান কেন তোমার মধ্যে দিল না? তাহলে তো এমালতি বেঁচে যেত, আমরা দুজনে কোথাও চলে যেতাম। মুখে বললেও তো হয়। শ্বশুরের চিঠি এসছে। কি লিখেছে তোর শ্বশুর? আগে যা বাতিল আছে আছে, ছেড়ে দাও, ওগুলো নিয়ে কথা বলে লাভ নেই। হ্যাঁ, বিবাহের যৌতুক বাবদ দিলীপকে আমি একটা স্কুটার কিনিয়া দিতে প্রতিশ্রুতিবদ্ধ, শ্রীমানকে বলিও বিলম্ব হইলেও আমি তাহা অবশ্যই কিনিয়া দিব। তুমি তো জানোই আমার শেষ সম্বল দিয়া কোনোক্রমে তাকে পাত্রস্থ করিয়াছি, নতুন করিয়া ঋণের ভার গ্রহণ করিতে আমি অপারগ। আর কিছুদিনের মধ্যেই আমার অবসর মনস্থ করিয়াছি, তখন প্রভিডেন্ট ফান্ড হইতে যে কটি টাকা পাইব তাহা হইতে দিলীপের স্কুটার কিনিয়া দিব। আমার বিশ্বাস দিলীপ আমার পুত্রবধ, নিশ্চয়ই সে আমার সমস্যাটা বুঝিতে পারিবে। তারাপদ মাঝে মধ্যে তোমার কথা জিজ্ঞাসা করে,
তারাপদ মাঝে মাঝে তোমার কথা জিজ্ঞাসা করে, ছেলেটি বড় ভালো, তোমাদের বিবাহিত জীবন সদা সুখের হোক, ভগবানের কাছে ইয়াই প্রার্থনা করি। বাচ্চা ছেলে পেয়ে গেছে, আকাশের দিকে তাকিয়ে থাকবো, নেমেন চুষ পড়বো ওপর থেকে। আরে দিলু, ওই তারাপদ হত ছেলেটা কে? তুই একটু খোঁজ খবর নিয়েছিস? বিয়ের আগে আমি পই পই করে বলেছি, গায়েগঞ্জের মেয়ে একটু চোখ কান খুলে খোঁজ খবর নে। তা না, উনি ছবি দেখেই একবারে মজে গেলেন। আমার জিনিসগুলো এনেছিস? হ্যাঁ এনেছি এনেছি। এই তোমার এই তারাপদটা কে? আমাদের পাশের বাড়ির নলিনী কাকার ছেলে। তার আবার তোমার এত খোঁজ খবরে কি দরকার? পাশের বাড়িতে থাকে, দেশ গায়ে সবাই সবার আপদে বিপদে খোঁজ খবর নয়। এ তো আর কলকাতা শহর না যে কেউ কারোর খোঁজ রাখে না। বাবা, মুখে প্রচুর বুলি ফুটেছে দেখছি। তোর পছন্দ আছে দিলু, স্কুটারটা কিন্তু ছাড়িসনি। আমার অনেক দিনের শখ, স্কুটার এলে তোকে নিয়ে আমি নাইট শোতে বই দেখতে যাব। তোমার মাথা খারাপ হয়ে গেছে? স্কুটার আমি ছাড়ি? শালা আমার হকের পাওনা। ধার দেনা করে আমার বাবা তার মেয়ের সুখের জন্য জামাইকে স্কুটার কিনে দিলেন। বিশ্বাস করুন ডাক্তারবাবু, একদিনের জন্য আমি স্কুটারে চড়িনি। আপনি বলবেন তো কে সেই স্কুটারে চড়ত? নাই বা শুনলেন সেই কথা? আমার 24 বছরের নারী জীবনে এর চেয়ে লজ্জার কথা আর কিচ্ছু ছিল না। আমি আমার বড়ির কখনো মন পাইনি। আমাকে যে মন দিয়ে চাইত আমার সে তারা কতটা, এবার তার কথা বলি। নিউ বেঙ্গল অপেরার নতুন বছরের নতুন পালাকার তারাপদ মুখার্জির সারা জাগানো সামাজিক পালা কে তুমি কাঁদো। কে তুমি কাঁদো তারাদা, তোমার পালা তাহলে কলকাতা যাত্রা দল নিল। তারাদা, তোমার পালাতে কি তুমি আমার বুকের কান্না তুলে ধরেছো? সেখানে কি মালতী নামে কোনো মেয়ের যন্ত্রণার কথা তুমি লিখেছো? আমি তো তোমাকে কিচ্ছু জানাইনি তারাদা। আমার দুঃখ যন্ত্রণা সব তো আমার একান্তভাবে নিজের ছিল তারাদা। তুমি কি করে জানলে? তুমি কি করে জানলে তারাদা? আপনার কাছে আমার সব কথা না বলে নিস্তার নেই। আমার লজ্জার কথাটাও আপনাকে শুনতে হবে। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যায়।